বিশাল বিজনেসম্যান, দুবাই থেকে গেছে কুয়েতে, ওই তেলের কি জানি কি আছে। আমার লোক কতই লো যে ওখানে তর করে যে তোমাকে দেশে তো তেল তো নিচে থাকে না, উপরে থাকে মাটির তলা। আমাকে দেশে তো মনে করো খনি, তেলের খনি, তো অসুবিধা নাই, করো অসুবিধা নেই। তেল দরকার বলো, তোমার লাগলে পাঠাই দিব, ব্যারেল বোরেল আর সব কিছু ম্যানেজ ম্যানেজ করো, আমি আইতাছি। তাইলে আমাগো দেশের তেল সব থাকে মাটির উপরে? অবশ্য তিসি সরিষা এগুলো তো আগের মতো নাই। আহা, তেল মাটির উপরে থাকে কেমনে তুমি বোঝো না? আমাগো দেশে এই মাটির তলে তেল কেমনে থাকবো? আমাগো দেশে তো প্রত্যেক মানুষের বডিতে বডিতে তেল, যে তেল মারে একজন আরেকজনের, বোঝো না খুনটা কইছি। আজাগো আর ওই যে তেল সরিষে কি জানি কইলা তিসি মিশি, এগুলি কেমনে হইব কও? যেভাবে আইলা মাইলা হে, যেভাবে জ্বর তুফানা হে, সব তো মনে করেছে ভ্যানিশ হয়ে যায় গা, বোঝো না এই আর কি দশা। আচ্ছা এত কথা বাদ দে, এই যে পাত্রপক্ষের কি খবর সেটা কও। আইসা পড়বে, চলে আসবে, প্লেনে উঠবে, আইসা পড়বে। ওদের প্লেন অন্য ধরনের গতি, বুঝছো, সব প্লেনের মতো না। আর চিন্তা করো মামা, এত বড় মনে করো যে আমিরের বংশধর, মানে আমিরের দুবাইয়ের যে আমির আর খালতো ভাই না মামতো ভাই, কোনো ধরনের অহংকার নাই কা, একদম নিরহংকারী। কেমনে আমার তারপর ফোন দিছে, আমি ফোন একবার কাটিয়ে দিছি, ব্যস্ত ছিলাম বুঝো না। এখন কত হইতেছে কি, এখন আমি এই যে নবাব, আমার যে তুমি মামা, তোমার মধ্যে কিন্তু অহংকার আছে, মাগার অগ অহংকার। তোর কি এমন পরিচয়? হ্যাঁ পরিচয় কি, এটা কি করলো তুমি? দুবাই থেকে বোনের বরযাত্রী নিয়ে আইতেছে, পেলেন দেব পেলেন যাইব, আর তুমি কো আমার কি পরিচয়? বুঝছি তুমি আমার দাম দিলা না, তো বসবা পরে বসবা, তখন কপাল থাপড়ায় কোনো লাভ হইব না। এই রুজিনার কথাটা কই আহি, এই সরো। আমি একটা মাতবার মানুষ, আমি খানদানি বংশের লোক, আমি বাজারে যে এক পেঁয়াজ আনতে পারবো না। পারবো না বলে কি আমি পেঁয়াজ খাবো না? হ্যাঁ এটা কোনো কথা হলো? ওরে বাবার একটা কথা বুঝো না, কিছু জন্য যখন যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতি অনুযায়ী যারা চলে তারা সব বুদ্ধিমান। এখন একটা সংকট চলতেছে, এখন খাইলাম না অসুবিধা আছে, এখন একটা পেঁয়াজের সংকট চলতেছে। আচ্ছা শোনো, পেঁয়াজ ছাড়া একবার রান্না করে দেখো না, কোনো সমস্যা হবে না, খাওয়া যাবে তো। এটা কোনো কথা বললো তুমি? আমি পেঁয়াজ ছাড়া রান্না ঘরে পা দেবো না, পেঁয়াজ ছাড়া আমি রান্না করবো না। ওরে বাবা রে, পেঁয়াজ ছাড়াকে আমি জাতি বলতেছি? তুই যে কাজটা করবি সেটার জন্য আমি একটা ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা? একটা পেঁয়াজ আনিছি, এই যে পেঁয়াজ দিয়েছো, দাও দাও দাও। না এইভাবে তো তোর পেঁয়াজ দেওয়া যাবে না। কেন পেঁয়াজ দেওয়া যাবে না কেন? খারাপ ব্যবস্থা করতেছি, এই দেখ ধর, এনে গিট দে একটা। পেঁয়াজের মধ্যে গিট দে দেওয়ার কেমন কথা? ধর না, এই ভালো করে বান্ধ, ভালো করে বান্ধ, পড়ে যাবে। আরেকটা কি, আরেকটা কি, আরে পড়ে গেলি পরে ব্যথা পাতি পারে, বুঝছো? আরে ব্যথাই তো পাইতাছে আস্তে আস্তে, ধরো। আরে আমার একটু দেও না, আমি একটু ধরি। আরে শুন আসছে তো, আমি এই তো বেশি করে ধর, একটা পেঁয়াজ তুই ফালা দিতে পারবি? চলো ঘরের মধ্যে তালা দিয়ে চিন্তা করেছি কিনা, সবাই মিলে বাংলাদেশের সবাই যদি একটা কাজ করা যায়, সেটা হলো কি, আমরা সাত দিন পেঁয়াজ খাবো না। যারা অসৎ ব্যবসায়ী গুজম ঘরে আটকা রেখে পচায় সেরা পানিতে ফেলাই দিচ্ছে, এই সালাদের একটা দাঁত নেওয়া দরকার, বুঝছো? আমি একটা চিন্তা করছি, সংগঠনের দাঁড় করায় ফেলবো, এই তো ঘোষণা দিয়ে দিব, কেউ পেঁয়াজ খাবো না সাত দিন, ঠিক আছে? হ্যাঁ মুকি, হ্যাঁ এতদিন পরে তুমি একটা মানে কাজের কাজ করছো, মানে বিচারকের মতো একটা কথা বলছো। আমি দেখবো আর আনবো।